হ্যালো পেটস লাভার ভাই ভাইর বেহেনু কালকে জানো তো আমি আমার এই কলোনিতে একটা ছোট্ট বাজিগর বেবিকে খুঁজে পেয়েছি ছোট্ট একদম পুচকি বাজিগর বেবিকে হঠাৎ করেই না আমি একটা আওয়াজ শুনতে পাই চিড়িক চিরিক করে আওয়াজ শুনতে পাই এবার কলোনিতে আমার অনেক বেবি রয়েছে আমি ভাবলাম হয়তো সেই বেবিগুলোই হয়তো চিকচিক করে আওয়াজ করছে কিন্তু না এখন দেখি ওই গাছটায় আমি সাইডে পিকচার দিয়ে দিচ্ছি ছবি দিয়ে দিচ্ছি ভিডিও হালকা করে ছোট্ট করে দেখো একদম ছোট্ট একটা অ্যাশ কালারের বেবি গাছের ডালে বসে চিকচিক করছে এইবার ভাবলাম হয়তো উড়ে ফুড়ে যাবে যার পাখি হয়তো চলে যাবে নিজের কাছে কত পাখি উড়ে গেলো একটাও ফিরে আসলো না আবার কোথাকার না কোথাকার বেবি আমার কাছে ফিরে আসবে বা আমার কলোনিটা আসবে সেটা আমি আদৌ ভাবতেই পারিনি বা আমি মানে ইয়েও করিনি অতটা গাও লাগাইনি যে হ্যাঁ বেবিটা আসবে কিনা তো এখন দেখি কি না ওই গাছ থেকে যায় না ছাদের ওপর দিয়ে একবার এই দিক দিয়ে ঘোরে আবার এই দিক দিয়ে ঘুরে এবার ভাবছি যে পাখিটাকে কি বেবিটাকে কি রাখবো কি পথ হারিয়ে ফেলেছে তারপরে দেখি কি ছাদের কোনায় এসে বসেছে এই যে নেটের কোনায় এসে বসেছে তারপরে ভাবলাম যে হ্যাঁ হয়তো বেবিটা থাকতে চায় তারপরে আমি কিভাবে পাখিটাকে ধরলাম চলো সেটাই তোমাদের কাছে শেয়ার করি বেবিটাকে ধরার কাহিনী আর কি তো স্টার্ট। দেখো তারপর যখন দেখলাম যে ও ঘোরাঘুরি করতেই আছে করতেই আছে আর যাচ্ছে না যেতে চাইছে না তখন কি করলাম আমার কলোনি থেকে এই যে এই বার্ডসটা কেত শুদ্ধ বাইরে বের করে রাখলাম যাতে ও দেখে আমার কলোনিটার ওপরে বসে ও মাই গড এই দেখো অবিশ্বাস্য অবিশ্বাস্য দেখো পাখিটা ঠিক হাজির হয়েছে কিছুক্ষণ বাদে আমি নিচেটাই বসে এই যেখানে পাখিটা রয়েছে তার নিচেটাই বসে আমি ভিডিও এডিট করছিলাম এবার হঠাৎ দেখি কি মাথার ওপরে চিরিক চিরিক করে তাকিয়ে দেখি ও ভাই পাখিটা এসে হাজির বেবি পাখিটা দেখো এই যে এইটা হচ্ছে আমি সেই খাঁচা থেকে এনে ডাকলাম আর আর বেবি পাখিটা এই যে এসে বসেছে এইখানটা এবার এইখান দিয়ে আসার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না নেটগুলো কাটার চেষ্টা করছে ভেতরে ঢোকার জন্য এবার ওই আমি বের করেছি আমার কলোনির পাখিগুলোও ডাকছে আর এই বেবি পাখিটাও চিরিক চিরিক করে ডাকছে দেখো পাখিটা কিছুক্ষণ ওইখান দিয়ে হাঁটাহাটি করার পর ওই কোনায় গিয়ে চলে গেল আর দেখতে পেলাম না দিয়ে আমি কি করলাম ছোট্ট একটা ব্লেড নিয়ে আসলাম দেখি এই ট্রিকটা কাজে লাগে কিনা ওই ব্লেড এনে এই যে যে উপরে নেট রয়েছে হুম ব্লু কালারে এই নেটের দুটো তার দেব কেটে দুটো তার কাটলেই হবে ওইখান দিয়ে যাতে একটা বার্ডস আরামসে আসতে পারে এইখানটাই কেন কাটলাম জানো তো কারণ এইখানটা দিয়েই বার্ডসটা হাঁটাহাঁটি করেছে আর কোথাও যায়নি এইখানটা দিয়ে হেঁটেছে যদি ফের আসে তাহলে এইখানেই আসবে আমার যতদূর আইডিয়া মানে আমি কিন্তু আন্দাজেই দিয়েছি এরকম তখন জানতামও না যে এই কাজটাই আমার এতটা কাজে লেগে যাবে আর একটা ট্রিক আমি করেছি সেই ট্রিকটাই প্রধানত ওই বেবিকে খিচে নিয়ে এসেছে আসতে বাধ্য করেছে এই দেখো একটা বাস টানিয়ে তার সামনে দিয়ে দিয়েছি সেই পাখির খাঁচাটা আর ফুটোটা ঠিক ওপরেই দেখতে পেয়েছো ওই যে ওই দেখো ফুটো আর তার নিচেই আমি পাখির খাঁচাটা রেখে দিয়েছি যাতে ওই বেবি পাখিটা আসলে ফট করেই ঢুকে যেতে পারে আরামসে দেখো ওইভাবে আমি ওইটা রাখলাম এবার আমি কি করব আমি একটু অলক্ষে চলে যাব বেরিয়ে যাব এই ট্রিকটা কাজে লাগিয়ে দেখি কাজে দেয় কি না কী হয় দেখি চলো একটু কেটে পড়ি ওই দেখো ওই যে ছাদের কোনায় বসেছে নেটের কোনায় থাকা ওইখানে ফুটো করে দিয়েছি যদি যায় তো ঢুকবে নাহলে গেল আমার সময় নেই গাড়িটা আবার নিয়ে দিয়ে আসতে হবে আমার বরের কাছে বেরিয়ে গেলাম আমি কাছে কিনা দেখি ঠিক আছে ধীরে ধীরে আগে বাইরে থেকে দেখিনি আগে বাইরে থেকে দেখি হ্যাঁ ঢুকেছে ঢুকেছে ভাই ও ভাই ঢুকেছে ও মনে হয় নাকি ওটা খাঁচার ভেতরে আমি ঠিক বুঝতে পারছি না দাঁড়াতো দাঁড়াতো দেখি প্রথমে তো খুব খুশি খুশি ভাব লাগলো দেখি তো ঢুকেছে কি না নাকি নেট আবার ঘরের ভেতরে ঢুকেছে বাবু ঢুকেছে ও ভাই ওই কাটা ছেঁড়া জায়গাটা দিয়ে ঢুকেছে এই দেখো এই যে বসে রয়েছে এই যে কুর্তিটা বসে রয়েছে ভগবান এই ফাঁকাটা দিয়ে ওই যে তখন ব্লেড দিয়ে কেটে রেখে গেলাম কাজে দিয়েছে আমাকে ও না ঢুকেছে রে ঢুকেছে এবার ধরি দাঁড়া ধরবো 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 অন্ধকার অন্ধকার হয়ে গেছে ছেড়ে দিই বাবু দরজাটা খোলো তোমা না আর দেখো ফাইনালি আমি পাখিটা ধরতে সক্ষম হয়েছি ওই যে কলোনিতে ছেড়ে দিলাম আশা করি ভালোই থাকবে বেবি পাখি একটা খুব কিউট ভাইলো এই হচ্ছে আমার কাহিনি আজকের এইভাবে আমি বেবিটাকে ধরলাম তো আমার ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার এই কলোনির আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বাটনে জুতো চটি যা খুশি খুশি ছুঁড়ে মারো কিচ্ছু মনে করব না আমি তো টাটা লাভ ইউ